ম্যানচেস্টার মিতালি গ্রুপের অভিষেক ও পরিচিতি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি ফুরকান রহমান চৌধুরী সাগর জানান, 28 জুলাই মঙ্গলবার ম্যানচেস্টারে স্থানীয় গ্রেটার ম্যানচেস্টার অ্যাসোসিয়েশনের ইকবাল হলে বিপুল উপস্থিতির মধ্য দিয়ে মিতালি গ্রুপের অভিষেক ও পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল আহমেদ। সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আখলাকুর রহমান চৌধুরী তোফায়েল। সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবির আহমেদ জেপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুরাবুর রহমান, গোলাম মুস্তাফা চৌধুরী এমবিই, কাউন্সিলর লুৎফর রহমান, ম্যানচেস্টার বিএনপি সভাপতি কামাল হোসেন, সুফি খন্দকার, আব্দুল হামিদ ও সাংবাদিক কাউসুল ইমাম চৌধুরী সুজন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর সুলতান আলী, মুসাইদ হোসেন, সিদ্দিক আলী, শফিক মিয়া, বিলাল আহমেদ, রুবেল আহমেদ, ইসলাম উদ্দিন জনি, ফুরকানুর রহমান চৌধুরী সাগর, ইমরান আহমেদ, সুরুক মিয়া সহ আর অনেকে। বক্তারা বলেন, ম্যানচেস্টার মিতালি গ্রুপ কমিউনিটি সকলকে নিয়ে বিভিন্ন কার্যক্রমে যে সূচনা সৃষ্টি করেছে, তা আগামী ভবিষ্যতেও যুবকদের একত্রিত হয়ে কমিউনিটির সকল কার্যক্রম করতে উদাহরণস্বরূপ হয়ে থাকবে। অতিথিরা এর সফলতা কামনা করে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। পরিশেষে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন লন্ডন থেকে আগত কণ্ঠশিল্পী নূরজাহান ও স্থানীয় শিল্পীরা।